আমার এখনের ভিডিওটি হচ্ছে আসলে দেশের কিছু বর্তমান সময় এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটকে চিন্তা করে আমার এই ভিডিও হয়েছে। এখন আমাদের দেশের মধ্যে চলতেছে গাড়ি বাড়ি সম্পত্তি কিভাবে বৃদ্ধি করা যায়। আমার কেন জানি মনে হয় আমাদের মানুষের কাছ থেকে এই আইডিয়াটা, এই চিন্তাটা মাথা থেকে চলে গেছে বলে মনে হয়। যেমন আমার মনে হয় আগামী 10-15 বছর পরে হয়তো খাদ্যের সংকটের জন্য দেশে এক হাহাকার চলে আসবে বলে মনে হয়। যাদের জমি আছে, বিশেষ করে আপনারা দেশের কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে আসলে কৃষিকে, বিশেষ করে চাষকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে গুরুত্ব দিলে আসলে বেশি ভালো হবে বলে আমি মনে করি। এই যে আমাদের সোনালী ফসল, এই যে দোল খেলতেছে, এই যে সোনালী ফসল দোল খেলতেছে দেখতে পাচ্ছেন, কিছু জায়গার মধ্যে চাষ করা হয়েছে আর কিছু জায়গার মধ্যে চাষ হয়নি, এই যে দেখতে পাচ্ছেন। যদি সম্ভব হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিকে গুরুত্ব দিলে ভালো হবে বলে আমি মনে করি। যেমন কৃষি জমি যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে বাড়ি করার জন্য, বাড়িঘর ভিটা করার জন্য যে অবস্থা চলতেছে আমাদের দেশে, এটা থেকে আমরা আসলে বেরিয়ে আসলে আমাদের নিজেদের উপকার হবে। এর পাশাপাশি আমাদের ঘরের রাঙ্গিনার পাশে অনেক পরিত্যক্ত ডোবা জলাশয় আছে, আমরা ওগুলোকে বাড়ির নির্মাণে কাজে ব্যবহার করতে পারি। খাদ্য, মানুষ বেঁচে থাকলে খাদ্য, এটা কিন্তু নির্ধারিত, খাদ্য কিন্তু প্রয়োজন হবে। দেশের যে উদ্যোগতি, আসলে সেই উদ্যোগতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত দেশের কথা চিন্তা করে। যাদের জমি আছে আসলে আপনারা যদি অন্ততপক্ষে নিজের জমি থাকলে, নিজের জন্য হলেও আপনারা কৃষি, বিশেষ করে ধান উৎপাদন করা, এটা আসলে অতীব জরুরি। আমাদের বর্তমান সরকার কিন্তু বলেছেন 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। এখন সরকার বলল, সেটাকে আমাদের কিন্তু বাস্তবায়ন করতে হবে। আসলে আমার নেই, হ্যাঁ অন্যকে বলতে পারে তোমার নেই বিদায় তুমি এই কথা বলতেছ, হ্যাঁ ওইটাও ঠিক আছে, যে হারে সারের দাম এবং লোক জনবলের দাম, এগুলো আসলে একটু নিয়ন্ত্রণে আনার প্রয়োজন বলে আমি মনে করি। যদি ভালো লাগে আমার ভিডিওটি, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসলে সর্বোপরি হয়তো 10-15-20 বছর পরে হয়তো আমাদের খাদ্যের জন্য মারামারি বা খাদ্য লুটপাট হওয়ার সম্ভাবনা থাকবে, যদি এই অবস্থা যদি চলতে থাকে সারা বিশ্বের মধ্যে। অসংখ্য ধন্যবাদ, সবার প্রতি শুভকামনা রইল, আর বিশেষ করে দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য সবার প্রতি অনুরোধ রাখলাম। আমার এই ভিডিওটি আমাদের দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ, আমরা দেশের কথা চিন্তা, নিজেরটাও চিন্তা করব, দেশেরটাও চিন্তা করব, নিজেরটা চিন্তা করব। এইটা খাদ্য উৎপাদন যদি না হয় আমি বাঁচব কিভাবে এবং দেশ বাঁচবে কিভাবে, সেভাবে চিন্তা করে আসলে দেশকে এগিয়ে নেওয়া উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।